আচ্ছা শুরু করো। ঠিক আছে, তাহলে এদিকে আসো। আচ্ছা আসছি। এখন রাত কটা বাজে? এখন রাত 3টা বাজে, 2টা 52 বাজে। ও, তাহলে 3টা বাজে। হ্যাঁ, তাহলে তো এখন ঘুমাইতে হবে। না, ঘুমাইলে তো হবে না। তুমি আজকে আজকে কয় তারিখ ছিল বা কি বার ছিল, কোন মাস ছিল? আজকে তো হ্যাপি নিউ ইয়ার না? তুমি একটা গল্প শোন না। বলো শুনি। হ্যাপি নিউ ইয়ারের দিন না, ও শুধু ঘুম আসে, আর রাতে শুধু ঘুমাই আর ঘুমাই, তাও না খাইয়া। তাই না? বরং আজকে আরো জাগ্রত ছিলাম। তুমি আমারে যে লসে ফেলাইলা, এটা কি ঠিক করলা বলো? আচ্ছা, তাহলে পোষায় দেই? নেবা? অবশ্যই নেব। কয় টাকা? 10 টাকা না 20 টাকা? টাকা তো নেব না। আচ্ছা ঠিক আছে, টাকা না নেওয়া নেব না। তাহলে কি নেওয়া বলো? শুনো, আজকের দিন টাকার সাথে তুলনা করা যায়, বুঝছো? ভালো একটা দিন, ভালো সময়, মানে দুইজন দুজনের কাছাকাছি থাকতে হয়। আর একটা বিষয় কি জানো? বলো। আমি তো তোমার জন্য একটা কিনে ফেলছি। কি কিনে ফেলেছি? আজকের এই দিন উপলক্ষে। কি জানো সেটা? আমি তো জানি না। আর যদি আমার জন্য কিছু কিনেই থাকো, সেটা তো আমার জানাও নাই কেন? না, কিছু কিছু বিষয় সারপ্রাইজ থাকে তো, যার কারণে জানানো হয় না। আচ্ছা ঠিক আছে, তো কখন দিবা? তুমি কখন যাবা? কালকে চলো যাই। জিনিসটার কাছে তো যাইতে হবে। ও, চিনে রাখছি। দোকানে রইছে না? হ্যাঁ, তুমি তো অনেক চালাক, আগে থেকে বুঝে ফেললাম। তোমার জন্য একটা গোলাপ ফুল কিনছি। তা দোকানেই রইছে? হ্যাঁ, বুঝছি। উনিও আমার কাছে টাকা পাবে, আর আমি ওনার কাছে ফুল পাবো। জানি তো এটা হচ্ছে চালাকি, তবে এটা তুমি ঠিক করো না। আর তোমারই তো ফুল, অবশ্য বাসায় নিয়ে আসলে কিন্তু ফুলটা শুকায় যাইতো, একা হয়ে যাইতো। সবার সাথে আছে না? হ্যাঁ, বুঝছি। তাহলে আমি ভালো কাজ করছি না? একদম একদম, অনেক ভালো কাজ করছো। এরকমই করো মাঝে মাঝে। ভালো ভালো কোনো ডে আসলে পড়ায় এরকম করবা। সামনে কি কি ডে আছে? আমি তো জানি না। সামনে রোজ ডে, এই ডে, ওই ডে, সেই ডে, খালি ডে আর ডে। আমি তোমাকে কোনো ডে দিতে পারবো না, আমি তোমাকে নাইট দেব। আচ্ছা ঠিক আছে, আমি তোমার কাছে আশা করবো না, কারণ আমি জানি তুমি কোন নাইট নেবা। রোজ নাইট, লাভ নাইট, আমি সব সময়, মানে এটা তো বলে কই আসে না, আমি সব সময় চাই। এখন সব সময় কি আর নাইট হয় নাকি? তাহলে সূর্য বিছানা তো মনে করো কে না খায় না খায়, আর ওর ঘুম না ভাঙে না ভাঙে, সে মনে করো যে পঙ্গু হয়ে যাবে, ওর আর কোনো মূল্য থাকবে না। আমি তো ওইভাবে কথাটা বলিনি, বলছি যত নাইট আছে আমি সব প্রত্যেকটা নাইটেই তোমারে আমার পাশে চাই। আই হ্যাঁ, তাই তো। ঠিক আছে, আচ্ছা তুমি আমার ডাইকে, এখন তুমি ঘুমাবো কিভাবে? তাহলে আমি তো ঘুমাইছিলাম, আমার আমার উঠাইলা কেন ঘুম থেকে? আমাকে ডাক দিও না।
গরুম গোলাপ ফুল নিয়ে এসে তুমি। আমি যাইতেছি কালকে দোকানে। আমার কথা বললে টাকা দিয়ে আচ্ছা গোলাপ ফুল নিয়ে এসো। আর কোনো কিছু নেই সাথে? না আর কিছু লাগবে না, শুধু গোলাপ ফুল কিনে আনছি। কিনে রেখে আসছি তো, যার কারণে শুধু গোলাপ ফুল নিয়ে এসো। তুমি কি জানো ওই গোলাপ ফুল শুকাই গেছে? শুকাই গেছে এই ভাই, ও টেনশনে পড়ে গেছে তো যে পছন্দ করে ধুয়ে গেল নিল না এই সেই ভাই ভেবে তারপরে শুকাই গেছে। আর এই পর্যন্ত আনতে আনতে যদি ঝুষে যায় শুধু পাপড়ি পাবা। দেখো তুমি। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো গোলাপ তোমাকে আমি এনে দেব, তুমি টেনশন করো না। আর আসলে আমি অত্যন্ত দুঃখিত যে আজকের এই দিনটাতে তোমাকে নিয়ে কোথাও ঘুরতে গেলাম না। তারপরে এখন আমি প্রচুর ঘুম পাইছে, আমি ঘুমাইয়ে গেছিলাম তোমার এই রাত দুপুর সময়। দুপুর না, তুমি রাত বিকাল বেলা আমাকে কেন ডাক দিলে? তুমি আমার ঘুম নষ্ট করে আমার জায়গায় রেখে তুমি ঘুমাই যাবে নাকি? সেটা কি করে হয়? না তুমি তো আমাকে একটু ই করতে পারো, পাহারা দিয়ে রাখতে পারো। আমি তো পাহারা দিয়ে উঠছি এখন, আমার সাথে গল্প করো। দেখছো আমার ঘুম পেয়েছে, আমি এখন ঘুমের রাজ্যে বিভোর। তুমি কে জানো? চেনো না? না, কি নাম তোমার, বাড়ি কোথায়, তুমি কি করো, তুমি দেখতে কেমন? আমি দেখতে, তুমি এখন কোথায়? অন্ধকার। এই নিয়ে অবস্থা, একদম এটাই অবস্থা। আমি আর এখন পারতেছি না ঘুমাবো, আমার প্রচন্ড ঘুম পেয়েছে। তুমি কি আমাকে এখন ঘুমাইতে দিবা? অবশ্যই দেব। ঘুমানোর আগে আর কোনো কাজ আছে? যে কাজ ছিল তুমি তো করলাম। আচ্ছা আমি তো এখন, আমি তো বললাম যে কালকে তোমাকে ফুল এনে দিব। ফুল কিনে রেখে আসছে না ওই দোকানে? তোমার জন্য অপেক্ষা করতেছি নাকি? তোমার জন্য না, মানে বিষয়টা টাকা দেওয়া হয় না, এমনি তো টাকা পায়। দিও, আচ্ছা সমস্যা নাই, না হলে আমি দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন ঘুমাই। আচ্ছা তাই তুমি ঘুমাও, আমিও ঘুমাই। গুড নাইট।